দর্শক, বঙ্গভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মীরা জয় যাদব এবং মিরাজ মিজু। সরাসরি চলে যাচ্ছি সেখানে, প্রথমেই চলে যাচ্ছি জয় যাদবের কাছে। জয়, নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ এবং বিদায়ী অনুষ্ঠান সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানেন, ধরেন আজ বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে সকাল 11টায় শপথ নেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং আপনি জানেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হওয়ার কারণে এবং আওয়ামী লীগের যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠ দল, সেহেতু অন্য কোন দলের প্রার্থী না থাকার কারণে উনি 13 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন তার রাষ্ট্রপতির পদকে বৈধতা দেওয়ার কারণে উনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এবং সেই নির্বাচনের ধারাবাহিকতায় আজ সেই শপথ গ্রহণ অনুষ্ঠান, যেটি অনুষ্ঠিত হবে বঙ্গভবনের দরবার হলে। এবং নতুন রাষ্ট্রপতি, দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আমি যদি আজকের এই অনুষ্ঠানের স্কেজুয়ালটা আপনাকে জানিয়ে রাখি, যে সকাল 11টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি, দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে স্পিকার শপথ গ্রহণ করাবেন। এই অনুষ্ঠানটি যেমন রয়েছে, তেমনি আরেকটি বিরল অধ্যায় এবং একটি ইতিহাসের নতুন একটি সূচনা হতে যাচ্ছে বঙ্গভবনে। আজ দুপুর 12:30টায় টানা 2 মেয়াদে দেশের সফল রাষ্ট্রপতি হিসেবে বিদায় নেবেন বরেণ্য রাজনীতিক অ্যাডভোকেট আব্দুল হামিদ, যিনি দেশের 20 এবং 21তম রাষ্ট্রপতির দায়িত্বভার সামলেছেন। এবং ওনার যেই আজ এই বিদায়ী সংবর্ধনা, সেই বিদায়ী সংবর্ধনাটি বঙ্গভবনে এবারই প্রথম হতে যাচ্ছে। স্বাধীন বাংলাদেশের এই পাঁচটি দশক পেরিয়ে কোনো রাষ্ট্রপতি এই ধরনের বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে তার বিদায় হয়নি। এবং এই বিদায়ী অনুষ্ঠানটি যেটি হবে, যে নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরপরই বঙ্গভবনের যেখানে ফোয়ারার গেটটি রয়েছে, সেই ফোয়ারার গেট থেকে বঙ্গভবনের মূল যে ফটকটি রয়েছে, মূল গেটে রাষ্ট্রপতিকে ফুলেল পাপড়ি রাস্তায় ছিটিয়ে এই বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা তার গাড়িটি টেনে নিয়ে আসবেন এই মূল গেট পর্যন্ত। এবং মূল গেট থেকে এসএসএফ একটি প্রোটোকল গাড়ি সহ রাষ্ট্রপতি যেই আব্দুল হামিদ সাহেবকে, যিনি সদ্য সাবেক রাষ্ট্রপতি হয়ে যাবেন, তাকে নিকুঞ্জের বাসায় তাকে এসএসএফ প্রোটোকল সহ দিয়ে আসবে। এবং এই যে রাজস্বিক বিদায়ী অনুষ্ঠানটা, সেই বিদায়ী অনুষ্ঠানটা বঙ্গভবনে এবারই প্রথম হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশে। এছাড়া যেটি রাষ্ট্রীয় প্রোটোকল আছে, রাষ্ট্রপতির শপথের যে বিষয়, সেই শপথটি অনুষ্ঠিত হয়ে থাকে মূলত রুলস অফ বিজনেস অনুযায়ী। এই শপথ গ্রহণের দায়িত্ব বা শপথের যে আনুষ্ঠানিকতা, সেরিমোনিয়াল যে আনুষ্ঠানিকতা, সেটির দায়িত্ব মন্ত্রী পরিষদ বিভাগ এবং রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগ, এই দুটি বিভাগ যৌথ সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করে থাকে। এবং ক্যাবিনেট বিভাগ থেকে আমরা যেটি জেনেছি, যে রাষ্ট্রের সামরিক, বেসামরিক বিশিষ্টজন, মানে সকল স্তরের যারা বিশিষ্ট নাগরিক এবং সাংবিধানিক পদাধিকারী বলে যারা আছেন, সকলেই এই বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে আসবেন। এবং যেটি জানা গেছে, যে 1,328 জন অতিথিকে এই মন্ত্রিপরিষদ বিভাগ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকবেন, থাকবেন এই প্রধান বিচারপতি এবং সাংবিধানিক পদাধিকার বলে যারা আছেন তারা সবাই থাকবেন, আমি যেটি বলছিলাম আপনাকে। এবং এই মুহূর্তে বঙ্গভবনের গেটে আপনারা দেখতে পাচ্ছেন, যে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা একে একে প্রবেশ করছেন। আমরা যখন সকাল 9টায় এখানে এসে উপস্থিত হয়েছি, তখন থেকেই এই গেটে এই বিশিষ্টজনদের, এই দাওয়াতপ্রাপ্ত যারা আমন্ত্রণপত্র সহ তারাও গেটে আসছেন, সবারই করোনা পরীক্ষা করা হয়েছে এবং সবাই বঙ্গভবনের গেটে তারা নিজস্ব চেকের মাধ্যমে তারা ভিতরে ঢুকছেন। এবং সবাই মূলত আসলে অপেক্ষায় আছেন সেই আপনার রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানটির জন্য, নতুন রাষ্ট্রপতি হিসাবে যিনি দায়িত্ব নিচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিনের সেই শপথ গ্রহণ অনুষ্ঠান এই সকাল 11টায় বঙ্গভবনের সেই ঐতিহাসিক দরবার হলে অনুষ্ঠিত হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী মিরাজ মিজু। আমরা চলে যাচ্ছি এখন মিরাজ মিজুর কাছে। ধন্যবাদ জয় যাদব। আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গভবনের দরবার হলে। ঠিক বেলা 11টার দিকে কিন্তু দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন সাহেব, তিনি কিন্তু শপথ গ্রহণ করবেন। এবং এরই মধ্যে কিন্তু আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা কিন্তু
প্রায় সকলেই চলে এসেছেন এবং যেভাবে ঠিক আয়োজনটা সাজানোর কথা ছিল, আপনি জানেন যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তিনি কিন্তু এই 22তম যে রাষ্ট্রপতি হচ্ছেন তাকে তিনি শপথ বাক্য পাঠ করাবেন এবং তারপর তিনি শপথ বাক্য বইতে কিন্তু স্বাক্ষর করবেন এবং পূর্ববর্তী অর্থাৎ 21তম যে রাষ্ট্রপতি ছিল সেই 21তম রাষ্ট্রপতি এবং 22তম রাষ্ট্রপতি তারা কিন্তু চেয়ার বদল করবেন। আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাকে যে সভা মঞ্চ রয়েছে যেখানে আসলে শপথ বাক্যটি পাঠ করানো হবে সেই জায়গাটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো যে বিষয়টি বলছিলাম যে 22তম রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন সাহেব তিনি কিন্তু আজকে বেলা 11টা নাগাদ শপথ বাক্য পাঠ করবেন। ডরেন, আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যিনি রয়েছেন 22তম রাষ্ট্রপতি হিসাবে নতুন যে রাষ্ট্রপতি আছে তিনি শপথ পাঠ করবেন, ডক্টর শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য এবং সংসদ সদস্য সহ দেশের বিশিষ্ট নাগরিকরা কিন্তু এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। এরপর নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শপথ নথিতে স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন তিনি আমাদেরকে জানিয়েছেন, তার সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আনুষ্ঠানিকভাবে কিন্তু চেয়ার বদল করবেন এবং দেশের 21তম রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হবেন মুক্তিযোদ্ধা ও মাঠ পর্যায়ে রাজনীতিবিদ মোহাম্মদ শাহাবুদ্দিন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুর পর কিন্তু প্রথমে হচ্ছে অস্থায়ী রাষ্ট্রপতি এবং পরে কিন্তু তিনি নির্বাচিত হয়ে কিন্তু রাষ্ট্রপতির দুই মেয়াদে কিন্তু এই তার দায়িত্ব পালন করে গেলেন এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটি একটা বিরল ঘটনা। আমরা বাংলাদেশের রাজনীতি এবং হচ্ছে গিয়ে সংসদীয় গণতন্ত্র যদি দেখি আমরা দেখব যে রাষ্ট্রপতিদের প্রস্থান কিন্তু কখনোই সম্মানজনক ছিল না। তা সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে 21তম যিনি রাষ্ট্রপতি তিনি কিন্তু একটি ইতিহাস গড়লেন এবং তিনি কিন্তু সম্মানের সাথেই কিন্তু এই গণভবন ত্যাগ করবেন, যেটি বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি। আপনি জানেন যে বাংলাদেশের সামরিক অভ্যুত্থান থেকে শুরু করে যে সামরিক সরকারগুলো ছিল সেখানে কিন্তু পাল্টা কুয়ের মধ্য দিয়ে একটি অসভ্য রাষ্ট্র হিসাবে কিন্তু বিশ্ব দরবারে কিন্তু তারা আবির্ভূত হয়েছিলেন। কিন্তু এবারই প্রথম বাংলাদেশের তার মানে যে মুকুট বলবো সেই মুকুটে কিন্তু একটি নতুন পালক যুক্ত হলো 21তম রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের এই প্রস্থানের ভেতর দিয়ে, যে একটি সুন্দর প্রস্থান, আমরা যাকে বলি একটি সম্মানজনক প্রস্থান কিন্তু তিনি করছেন এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশের যে গণতন্ত্র বলি, সংসদীয় গণতন্ত্র বলি এবং যে বাংলাদেশের রাজনীতি বলি সেটি কিন্তু একটি অনন্য উচ্চতায় যাবে বলেই আমরা বিশ্বাস করি। তো ডরিন, একটু পরেই যেহেতু এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং এরই মধ্যে কিন্তু যারা রয়েছেন বিচারপতি থেকে শুরু করে বেসামরিক কর্মকর্তা এবং যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এসে পড়েছেন এবং আমরা যখন শপথ অনুষ্ঠানটি হবে তখন আবার ফিরছি এই খবরগুলো নিয়ে। তো এই ছিল ডরিন আমার কাছে সর্বশেষ খবর। মিজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জয় যাদব আপনাকেও।